بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. আমাদের এক দিনই বন জানতে চেয়েছেন যে দোয়া কবুল হওয়ার জন্য কি অর্থ জানতে হবে। দোয়া কবুল হওয়ার জন্য অর্থ জানা জরুরি না হলো দোয়া কবুল হওয়ার সহায়ক হলো দোয়াটা অর্থ সহ জানা। কারণ দোয়াতে আমি কি চাইলাম না চাইলাম এটা যদি না জানি তাহলে কিভাবে আন্তরিকতা আসতে পারে সে দোয়াই। এবং বলা যায় একটা অযৌক্তিক বিষয় যে আমি আল্লাহর কাছে চাচ্ছি কিন্তু নিজেই জানি না কি চাচ্ছি আল্লাহর কাছে। হয়তোবা যে শব্দটা উচ্চারণ করছি সে শব্দের অর্থ হলো ভিন্ন, যা আমার চাহিদার বিপরীত। তো বিষয়টি আসলে আমাদের খেয়াল করা উচিত। এই জন্য দোয়া আমাদের করতে হবে জেনে শুনে, অর্থ জেনে শুনে দোয়া করলে এই দোয়া কবুলিয়াতের সম্ভাবনা বেশি রয়েছে। আর মনে রাখতে হবে যে দুই প্রকার দোয়া। এক প্রকার দোয়া হলো দোয়াউল এবাদা, এবাদতের মাধ্যমে দোয়া। তার মানে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ যে পড়ি এই নামাজটা একটা দোয়া। এই নামাজ পড়ার মাধ্যমে যেন আমরা আল্লাহকে বলছি আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করুন, আমাদেরকে আপনি জান্নাত লাভে ধন্য করুন। তো এটা এক প্রকার দোয়া। এটা হলো দোয়াউল মাসালা, আল্লাহর কাছে কিছু চাওয়া পাওয়ার দোয়া। এই চাওয়া পাওয়ার দোয়ার ক্ষেত্রে কোরআন হাদিসের নির্দিষ্ট শব্দের সাথে সীমাবদ্ধ থাকা জরুরি নয়। যেমন আপনার ছেলে মেয়ের প্রয়োজন রয়েছে, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, তবে ওই মর্মে যদি আয়াত পান সে আয়াতগুলি পাঠ করা আরও ভালো, হাদিস পান সেটা আরও ভালো। যদি না পান তাহলে আপনার আকতে মিনতি আপনি যা চাচ্ছেন আল্লাহর কাছে সেটা আপনি নিজের ভাষাতে বলবেন, অসুবিধা নেই। ইনশাআল্লাহ আল্লাহ সব ভাষায় বোঝেন এবং শোনেন। অতএব নিজের ভাষাতে দোয়া এই অবস্থায় করলে আরও বেশি কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে নিজের কী চাওয়া পাওয়া সেটা নিজের ভাষায় বললেই ভালো হবে। তবে আগেই বলেছি যে এই চাওয়া পাওয়া সংক্রান্ত কোরআন আয়াত থাকলে, হাদিস থাকলে কোরআনের ভাষায় হাদিসের ভাষায় বলাটাই উত্তম। যেমন কাউরি সন্তানের প্রয়োজন তাহলে সে দোয়া করতে পারলে, দোয়া করলে এইভাবে দোয়া করবে, রব্বে হাবলি মিনাস সালেহীন, হে হে আল্লাহ, হে রব আপনি আমাকে সৎ সন্তান দান করুন। অন্যভাবে সন্তান সন্ততির দোয়ায় এসেছে, জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। অনুভাবে রব্বে লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, নিঃসন্তান সে এই দোয়াটি করতে পারে, লাস্টের দোয়া। এরপরে নিজের ভাষাতে আরও অন্যান্য শব্দে দোয়া করতে পারে। যেটা বলতে চেয়েছিলাম যে দোয়াউল মাসালার ক্ষেত্রে ব্যক্তি স্বাধীন, মানে চাওয়া পাওয়ার দোয়া, সে নিজের ভাষায় ইচ্ছা মতো শব্দ চয়ন করে আল্লাহর নিকটে দোয়া নিবেদন করতে পারে, কোনো অসুবিধা নেই। তবে তার চাওয়া পাওয়ার অনুকূল যদি কোনো দোয়া পাওয়া যায় কোরআনে এবং হাদিসে, সে দোয়াটা বেশি ভালো, ওইভাবে বলাটা বেশি উত্তম। যেমন এলেম বৃদ্ধির দোয়া, এলেম বৃদ্ধির দোয়ার জন্য সে ইচ্ছা করলে বিভিন্ন শব্দে দোয়া করতে পারে। তবে রব্বি জিদনি ইলমা, এই শব্দে যদি দোয়াটা করে তাহলে এটা বেশি গ্রহণযোগ্য হবে, কারণ এ দোয়া স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন তার নবীকে শিক্ষা দিয়েছেন। তো দোয়া কবুলিয়াতের জন্যে দোয়ার অর্থ জানা জরুরি যদিও নাই, কিন্তু কবুলিয়াতের সম্ভাবনা বেশি থাকে যদি জেনে শুনে আমরা পাঠ করি। আর এটা আসলে অযৌক্তিক যে এমন বিষয় আমরা চাইবো আল্লাহর কাছে অথচ আমরা জানবো না। এটা বেখাপ্পা দেখায়, বেঢং দেখায়। তাই আমাদের জেনে শুনে দোয়াগুলি পাঠ করা উচিত, বিশেষ করে দোয়াউল মাসালা, আমাদের চাওয়া পাওয়ার যে দোয়া, এগুলি আমাদের জেনে শুনে পাঠ করা উচিত। অনুভাবে সালাতের ভিতরে যে দোয়াগুলি রয়েছে এই দোয়াগুলি আমাদের জেনে শুনে পাঠ করলে আন্তরিকতা আরও বাড়বে বেশি। তবে ওগুলোই যেভাবে এসে সেভাবেই পড়তে হবে, যেমন সুবহান রব্বিল আযীম ওইভাবেই পড়তে হবে, রুকুর দোয়া হিসেবে, সেজদার দোয়া হিসেবে সুবহান রব্বিল আলা ওইভাবেই পড়তে হবে।
এবং এগুলি জানা এগুলি অর্থ জানা যাক বা না যাক এগুলি জিকির ওইভাবেই পড়তে হবে এবং ইনশাআল্লাহ আল্লাহ সওয়াব দিবেন। তবে দোয়াউল মাসালাহ যেটা সেক্ষেত্রে আমাদের অর্থ সহ পড়া ভালো। আর দোয়াউল মাসালাহ সাধারণত আমরা সেজদার মাঝে করতে পারি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে বান্দা সর্বাধিক নিকটবর্তী থাকে যখন সে সেজদারত থাকে। ফাকসিরু দোয়া আ, সুতরাং তোমরা বেশি বেশি করে দোয়া করো এই সময়। অতএব এখানে ইচ্ছা করলে ব্যক্তি নিজের ভাষাতে দোয়া করতে পারে, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল সাল্লাম থেকে শেখানো দোয়াগুলি পড়লে আরও বেশি ভালো হবে। কিন্তু ইচ্ছা করলে পড়তে পারে নিজের ভাষায়, আগে ওই সাজদার যে দোয়া সেটা পড়ে নেবে, এরপরে নিজের ভাষায় আরও বিভিন্ন দোয়া অ্যাড করে পড়তে পারে, কোরআন ভিত্তিক দোয়াগুলিও পড়তে পারে, হাদিস ভিত্তিক দোয়াগুলিও পড়তে পারে, এটা আরও ভালো হবে। কিন্তু সে স্বাধীন রয়েছে যে অন্যান্য দোয়াও করতে পারে। ঠিক একই অবস্থা শেষ বৈঠকে, শেষ বৈঠকে সে ইচ্ছা করলে দোয়া মাসুরা পড়ল, ওটা আরও ভালো, আর ইচ্ছা করলে সে নিজের মন থেকে নিজে থেকে নিজের ভাষায় বিভিন্ন শব্দে দোয়া করতে পারে, তার অবস্থার সাথে সামঞ্জস্যশীলতা রেখে দোয়া করতে পারে। অর্থাৎ তার যেটা দরকার সেটা আলাদা চাইতে পারে নিজের ভাষাতে, অসুবিধা নেই। এক্ষেত্রে ফরজ নফলের পার্থক্য করেছেন কেউ কেউ, তবে এটা এক প্রকার বেদলিল, বরং ফরজে নফলে সর অবস্থায় মাতৃভাষায় দোয়া করা যেতে পারে, কোনো সমস্যা নেই। এমন কথা নয় যে আল্লাহ শুধু আরবিতেই দোয়া শুনবেন আর হিন্দি ফার্সি উর্দু বাংলায় শুনবেন না। আর আল্লাহর কাছে যখন নিবেদন করা হয় তখন যে ভাষাতেই করা হোক, যাই বলা হোক, ওটা দোয়া হয়ে যায়, ওটা মানুষের কথা হিসেবে ওটা গণ্য হয় না, বরং আল্লাহর নিকটে দোয়া বলে গণ্য। তো এই বিষয়গুলি আমরা খেয়াল রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।